And guys, keyboard of a bag. Guys, bag, guys. Listen, guys. Guys, I'm a hat cable, guys. Ah, but ciao. Hello, and welcome to my channel. The channel is Selfie, and you're watching another new video. Right now, guys, I'm going to see you on camera. So guys, মানে আমরা পিছনে যে রুটটা দেখা যাচ্ছে ওই রুট দিয়া যামু ভিতরের দিক ওদিকে বালুচরটা আর এখন আমরা খাওয়া দাওয়া করব কত খিদা লাগছে খাওয়া দাওয়া তেমন কিছু না টাকা পয়সা নিনে সাথে তেমন হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করব তো সাদা তুমি খাওয়া না আমি খাওয়া তুমি খাইবা গাইস চাপা মারতেছে চাপা আরে কিন্তু আমার টাকা দিয়ে খাও ভাই চাপাটা মারছে গাইস কেমনে মারছে আমি খাওয়াই মানে আজকে যা আছে খরচ টোটালি খরচ আমি আজকে দিতাছি ওই দিতাছে না যা খরচ আছে সব আমি দিতাছি তো গাইস খাইতে ঢুকি রাইট নাও গাইস মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম তো খাওয়া দাওয়া শেষ করার পরে এখন যাইতেছি সামনের দিকে বালুচরের যে ভিউটা আছে ওটা দেখার জন্য আর এদিকে যে এরিয়াল ভিউটা মানে আপনাদের দেখাইছি আশেপাশে বালুচর প্লাস পানি গাছপালা থাকার কারণে জায়গাটা অনেক সুন্দর এই জন্যই আসা না হলে আসতাম না ফার্স্টের দিকে আসতাম মাঝখান দিয়ে আসা বন্ধ করছি কিন্তু এখন এই এরিয়াল ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে আসছি সো সিনেমেটিক ভিউগুলো এনজয় করেন টাটা তো গাইস এখন আসি আপনার নদীর পাশে এই যে পিছনে নদী এখান দিয়া মানে আমাদের এখানে যে ওই পারে সম্ভবত এই পার ওপার ভাগ হইছে এই নদীর মাঝখান দিয়া এই নদীটা এই পার তো ওই পার যাওয়া আমার 2 সেকেন্ডের মানে ছোট একটা নদী বালু দিয়া ভরা সামনেই কাশফুল আমরা কাশফুলে যাওয়ার ইচ্ছা আছে কাশফুলের দিকে যাব প্লাস এখানেও যে এরিয়াল ভিউটা অনেক সুন্দর ভালো লাগছে এখানে তো এদিকের যে রিয়াল ভিউগুলো ওগুলো নিয়াম তারপর সামনের দিকে যাইতে হবে কাশফুলের দিকে সামনে ওদিকে কাশফুল আছে বাট এতটা সুন্দর না আর এতটা ভালো না ওদিকে বড় বড় কাশফুল আছে ওদিকে যাবো আর পিছনে যে আছে ভাই কোন সময় থেকে আমার চাপা মারতেছে হুদা চাপা মারা মারতেছে এক টাকামও ঠিক মতো করে নাই এদিকে আহ গাইস টাকাটা আমার কাছে অন না ভাই খালি ভাই খালি এমনে ভাই দেখ পাওয়ার আমার 100 রে আছেন ভাই আমি তোর দিয়ে দিলাম সবগুলা ফাটল দিয়ে আছে যে কোনো সময় ভাঙ্গে পানিতে চলে যেতে পারে এটার কোনো ঠিক নেই না আমার মতো তিন কিছু লোক গেলে তো ভাঙবো না ঠিক আছে কিন্তু এই যে জায়গাটা মানে পাড়টা সব থেকে ভাঙা ভাঙা মানে এই পর্যন্ত ভাঙতে ভাঙতে আসছে নদীটা এই পর্যন্ত ভাঙতে ভাঙতে আসছে আর সামনে কিছু লোক পাইলাম যারা আমাদের মতো মজা লো আমার লাগে মজা লো যারা আমাদের মতো সামনে কাশফুল দেখতে আসছে গাই চাওন আপনাদেরকে আমাদের সাদাত ভাই একটা গান উপহার দিব এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ বলো গানটা বলো
তুমি মোর জীবনের কিছু না হৃদয়ের আবর্জনা ওয়া 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 আমি বলতে পারুম ও নিজেকে যাবে না বলা ও গাইস তোর গান শুনে আমি পুরোটাই শিওরই তো পানিটা অস্থির সুন্দর মানে মনে হইতেছে আমি একটা সমুদ্রের পাশে দাঁড়িয়ে রয়েছি কারণ এই মানে কারণটা হইতেছে যে গাইছে না যে বালু গুলা পায়ের নিচের যে বালু গুলা ওইগুলা মানে একদম সমুদ্রের পানির মতো যে ঢেউয়ের সাথে সাথে আস্তে আস্তে নিচের দিকে চলে যেতেছে নিচে থেকে অনেক সুন্দর টাইম পার করতেছি এখানে আর শাহাদ যে হয়তো আর জুতার কারণে নামতে পারতেছে না ওই উপর থেকে চিল্লাইতেছে আমার লাগে চিল্লাচিল্লি করতেছে উপর থেকে আল্লাহ নি তোমার ফিরে ফেলায় ঠাঠা না তো গাইস এখন পাটা ধুই আবার উপরে চলে যাই আর কিছু করার নেই গাইস ফাইনালি কাশফুলে এসে পড়ছি মানে নর্মালি চলে কাশফুল মানে নর্মালি চলে মানে এতটাও না কাশফুল মানে এরকম অবস্থা হয়ে গেছিল যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে কাশফুলে যাই নাই কাশফুলের ছবি তুলি নাই কাশফুলের ভিডিও আপলোড দেয় নাই এই জন্য সমাজ থেকে আমাদেরকে বের করে দিছে যার কারণে আমরা আজকে চলে আসছি যে সমাজের সাথে যেন তাল মিলিয়ে চলতে পারি কাশফুলে গাইস এখন আমরা কাশফুলের ভিতরে মানে দূর ভিতরে মানে কাশফুলের ভিতরে না কাশফুলের রাজ্যে বসবাস করতেছি এখানে অনেক কাশফুল কাশফুল আমগোর ভিত থেকে মানে আমরা কাশফুলের ভিত আচ্ছা যেন তাই আমরা এখন আমরা খুব একটা ভালো জায়গার মধ্যে আছি খুব মনোমুগ্ধকর জায়গা জঙ্গল টঙ্গল মানে খুব ভালো একটা জায়গা এবড়া দেখ মাছ গাইস সামনে যাওয়ার ইচ্ছা ছিল ব্রিজের ওখানে ওয়া হাঁপাই গেছে ওয়ার আগাইতে পারতেছে না কে লেগে আগাইতে পারতেছে না জানি না মানে ওয়াই কি কিছু খায় নাই ভাই আমি এত চিক না আমি খাই না তারপর আমি এত হাঁটতে যাই আরেক বেড়ায় দেখো তুমি ও মুডা হয়ে দেখো তুমি মুডার কি জালা জালা অন আমারে কইতাছে মুডা হয়ে দেখতাম গাইস আল্লাহ যদি আমারে মুডা বানাইতো আমি কি মুডা হইতাম না গাইস আমি কত চাই মুডা হইতাম হারবাল খাইতাম মিল্ক শেক খাইতাম বঙ্গের মধ্যে একটা গাড়ি গেলে ভাই আল্লাহ ঠাটা ভালো দেয় গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে কিছু ফটো ক্লিক নিলাম কিছু ফটো ক্লিক নেওয়ার পরে এখন সামনের দিকে আগাইতেছি এই সময় ছাতাটা অনেক খেল করতেছে কারণ এরকম একটা জায়গার মধ্যে আছি যেন দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই একটু পর বৃষ্টি শুরু হইতেছে মানে প্রচন্ড বৃষ্টি আর যে জায়গা দিয়ে আইসি এই জায়গাতে গেলে মনে হয় বেড়ায় বোকা দিতে পারে কারণ এর সব কিছু লাগাই রাখছে গাইস গরুর একটা ছোট বাচ্চা কি কিউট কিউট বাচ্চাটা এনে পাইলাম আর এটা ধরবো না এটা পিতার গরু ধরে শুরু করবো সারো 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 ছোট বাচ্চা অনেক কিউট গরুর সামনের দিকে যাই 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 আজকে ঘোড়া গাড়ি ছাড়া কোনো কাম নাই পুরো চোর হাঁটতেছি আজকে
চোর হাঁটতে হাঁটতে পিছের লুতা শাহাদাতের মানে পা ধরাই ফেলছি, আমারটা ধরতে দেরি আছে। তো গাইস আমরা ওদিক থেকে ভিডিও করে আসলাম মাত্র ভিতর থেকে, যে ওই চোরের ভিতরের দিকে যে কাশফুলের এরিয়াটা আছে ওদিকে যাওয়ার ইচ্ছা ছিল, ওদিক থেকে ঘুরে মাত্র চলে আসছি। এখন এই দিক দিয়ে বাড়িয়ে যেতেছি, মানে চোর থেকে বাড়িয়ে যেতেছি। তো এদিকে আসার পরে ফার্স্টে থেকেই আমাদের রেস্ট্রিকশন দিয়ে দিছে, এখানে এই জোনে নাকি ভিডিও করা নিষেধ, রেস্ট্রিকশন আছে। তারপরেও আমরা মোটামুটি এখানে কিছু ভিউ নিছি, নেওয়ার পরে আবার ওই পাশে আপনার কাশফুলের দিকেও গেছি, দেখবেন অবশ্যই সিনেমেটিক ভিউ দেয়। টাটা গাইস, মার আইসলাম গুরবার লাগে, আইসা দেখি আমরা কি তো গাইস আমরা যেখানে আসার ইচ্ছা ছিল ওই জায়গায় আমরা চলে আসছি অলরেডি। আমরা ওটার ভিতরে আছি আর সাথে আছে সাদা আকাশটা, খুব মেঘলা হয়ে গেছে, আকাশের অবস্থা খুব খারাপ, কালো হয়ে আছে আকাশ, এত বাজে অবস্থা আকাশের, যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে। আর আমাদের এখানে যার কারণে ফুটেজটা ভালো আসতেছে না, ফুটেজটা খুব লো আসতেছে ব্রাইটনেসের কারণে। তো এখানে যা আছে এখনো মানে অন্যভাবে দেখানোর কিছু নাই, সবগুলা সিনেমেটিক ভিউতে দেখতে হইব। তো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ। গাইস এখন আমরা বাঘের মুখে যাব, গাইস গাইস আমি বাঘের কাছে যাচ্ছি, গাইস দেখেন গাইস কি বড় বাঘ, গাইস বাঘ, গাইস দেখেন গাইস, গাইস আমার হাত খেয়ে ফেলছে, গাইস আ বাঁচাও, গাইস গাইস দেখেন ওর মাথা খেয়ে ফেলছে, গাইস ওয়াও মাথা ঢুকে, গাইস আমার মাথা ঢুকে, গাইস ধরো 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 আমার মাথাটা দেখাও, আমার মাথা ঢুকে, গাইস দেখছেন গাইস, গাইস আমার মাথা খায়া লাইতেছে এই বাঘে, গাইস এই বাঘটাকে মেরে ফেলতে হবে, এখানে অনেক ডিস্টার্ব করতেছে বাঘটা। জাস্ট এখন এনে মানে লাইট একদমই গেছে গা, মানে এই জায়গাটা আপনাকে সিনেমেটিক ভিউতে দেখাই দিছি, দেন আমরা এখান থেকে চলে যাবো, বৃষ্টি এসে পড়ছে আর এখানে ঘোরাঘুরি করা যাবো না। রাইট নাও গাইস আমরা যাদের জন্য পিছনে ওয়েট করতেছি তারা আমাদের সামনে আমাদের ডাকতেছে, সমস্যা নাই, কিয়া বের হয়ে গেছে, আমরা এখান থেকে মুক্তি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। দেখি সামনে আসো, তো ফ্রেন্ডস রাইট নাও এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে এখন সন্ধ্যা পিছনে দেখেন এই শয়তান গুলো আইসে আমার লাগে, বড় বইন সব মানে সন্ধ্যা হয়ে গেছে, গায়ে এখন আইসে ছবি তোলা লাগে, এনে আগে শর্ট নেওয়া হয়েছে ভিডিও নেওয়া হয়েছে, দেন এখন আর আমরা এনে কোনো বাড়তি সময় পার না করিয়া ভিডিও আর পিকগুলো তুলা বাড়ির জমা টাটা।